সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ইনশাল্লাহ ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো বেশ কয়েকদিন হয়ে গেল যে আসলে ক্লাস আমি দিতে পারতেছি না। তো কারণ ঈদুল আজহা আমরা উদযাপন করেছি কয়েকদিন হলো। তো এই কারণে আসলে মূলত ক্লাস দিতে পারিনি। তো তোমরাও নিশ্চয়ই খুব আনন্দের সাথে ঈদুল আজহা উদযাপন করেছো, যদিও আমরা এখন পরিস্থিতিটা আসলে একটু ভিন্ন রকম। করোনার আতঙ্কে বা করোনা ভাইরাসের কারণে আসলে আমরা সবাই একটু ভীত। তবে ভীত এখন ভীতি আসলে আস্তে আস্তে কেটে যাচ্ছে। আমরা দেখছি যে অনেকেই আসলে অনেক সুস্থ হচ্ছে, অধিকাংশই সুস্থ হয়ে যাচ্ছে। তো তারপরে ইনশাল্লাহ আমরা সতর্ক থাকব, সচেতন থাকার চেষ্টা করব, এবং থাকলে হয়তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই করোনা ভাইরাসের উপদ্রব থেকে ইনশাল্লাহ আল্লাহই আমাদেরকে রক্ষা করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে আসছি, সেটা হলো ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ের পার্ট একটা হচ্ছে অর্থের সময়মূল্য, আর অধ্যায় হচ্ছে তৃতীয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব একটি গাণিতিক সমস্যা নিয়ে, ইনশাল্লাহ আলোচনা করব, পাশাপাশি গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখানে প্রথমে দেওয়া আছে, এই আমরা দেখতেছি যে আমরা যে আজকে এই যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটা হলো ঢাকা বোর্ড 2019-এ এই গাণিতিক সমস্যাটি এসেছিল। গাণিতিক সমস্যাটি হলো, মিস্টার রহিম 10 বছর পর ফ্ল্যাট ক্রয়ের উদ্দেশ্যে 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। ক ব্যাংক তাকে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 6.5% হারে সুদ দেওয়ার প্রস্তাব দিয়েছে। অপরদিকে খ ব্যাংক তাকে 10 বছর পর বার্ষিক চক্রবৃদ্ধিতে 8% হারে 20 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রশ্ন হচ্ছে গ, মিস্টার রহিম 10 বছর পর ক ব্যাংক হতে কত টাকা পাবেন? গ প্রশ্ন হচ্ছে কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণ করা উচিত? তো এখানে যে কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণ করা উচিত, গতে তো আছে যে ক ব্যাংকে হতে কত টাকা পাবেন, এটা যদি আমরা বের করি তাহলে গতে আসা আমরা কী করবো, এই যে পরের যেটা ব্যাংক, ব্যাংক হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক ব্যাংক আর একটা হচ্ছে খ ব্যাংক। তো আমরা ক ব্যাংকেরটা বের করবো গতে, আর গতে এসে আমরা খ ব্যাংকেরটা বের করবো। খ ব্যাংকের এটা যদি আমরা বের করি তাহলে আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করে আমরা তুলনা করতে পারবো যে কোন ব্যাংকে ইন্টারেস্ট তার লাভের পরিমাণ বেশি, বেশি লাভ পাওয়া যাবে। তো সেইটা সেই ব্যাংকটাকে আমরা কী করবো, নির্বাচন করব। তো আমরা দুইটা ব্যাংকের তো এই কাজ করতে গিয়ে আমরা তো প্রথমে কী করবো, প্রথমে আমরা কাজটা করব এইভাবে যে এনে বলছি কি যে মিস্টার রহিম 10 বছর পর ক ব্যাংক হতে কত টাকা পাবেন, তাহলে এখানে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব। আমি সূত্রগুলো দিয়ে তোমাদের গত এই গত ক্লাসগুলোতে আমি কিন্তু আলোচনা করেছি এই অর্থের সময়মূল্যের, যে আমরা জানি যে সূত্রগুলো যদি আমরা না পারি তাহলে আমরা কিন্তু সমস্যার সমাধান করতে পারবো না। অবশ্যই সূত্র জানতে হবে, এটা ফিনান্স হোক, এই হিসাব বিজ্ঞান হোক, তারপরে যে ইংলিশ বলো, তারপরে সাধারণ গণিত, এখানে সূত্র না পারলে কিন্তু অঙ্ক করা সম্ভব না। সূত্রগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে, তারপর আমরা সূত্র অনুযায়ী এগুলো প্রয়োগ করে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে, তাইলে আমরা ক্লাসগুলো মানে ফলপ্রসূ হবে। তো এখানে আমরা দেখো আমরা এখানে কী করব, যে এই যে বসে কত টাকা পাবেন, তাহলে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব, আমাদেরকে এই প্রশ্ন অনুযায়ী বুঝতে হবে যে কোন সূত্রটা প্রয়োগ। আমরা জানি সাধারণত এখানে দুইটা সূত্র, বিশেষ করে এই অধ্যায়ের মধ্যে উল্লেখযোগ্য দুটি সূত্র আছে, একটা হলো FB সূত্র, আর হলো PB সূত্র। PB মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, যেটাতে আমরা বর্তমান মূল্য বের করি, আর FB হচ্ছে ফিউচার ভ্যালু, যেটা দিয়ে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি। তো কত টাকা পাবেন, এই যে কথাটা আমরা বুঝি, পাবেন মানে কি ভবিষ্যতে পাবে, ভবিষ্যতে পাবে, তো ভবিষ্যৎ কত টাকা পাবেন এইটা দিয়েই বোঝা যায় যে আসলে আমাদেরকে ফিউচার ভ্যালু বের করতে হবে, ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তো এখানে কিন্তু তোমার দেওয়া আছে যে সে বলছে যে 10 বছর পর
ফ্ল্যাট করার উদ্দেশ্যে 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতেছেন। 10 লক্ষ টাকা জমা রাখলে রাখলে তখন সে 10 বছর পরে, হ্যাঁ, কত টাকা, কত টাকা সে এই ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে, যে এটা কি ক ব্যাংকের কথা বলছে, এখানে কিন্তু বলছে কি ক ব্যাংক হতে কত টাকা পাবেন। তো ক ব্যাংক হতে এই যে 10 বছর পরে ক ব্যাংক তাকে কী করবে, ত্রৈমাসিক 6.5% চক্রবৃদ্ধিতে ত্রৈমাসিক। এখানে এই FB এবং PBতে কিন্তু আমরা জানি দুইটা সূত্র, তো এই পিবির সূত্র একটা, কিন্তু এখানে আমরা দুই রকম দেখবো, এক যদিও একটা সূত্র কিন্তু দুই রকম হবে। এই জন্য যে আমরা এই যদি বলে যে মাসিক চক্রবৃদ্ধি, তাহলে কিন্তু একটু সূত্রটাতে পরিবর্তন আসবে, আর যদি বার্ষিক চক্রবৃদ্ধি বলে তাহলে এখানে মাসিক চক্রবৃদ্ধি এবং বার্ষিক চক্রবৃদ্ধি দুইটা সূত্রের মধ্যে কি কিছুটা পার্থক্য আছে। তো আমরা এই যেই সূত্রটা প্রথমে ব্যবহার করবো, এই যে ক ব্যাংকতে যে সূত্রটা আমরা দেখবো, ফিউচার ভ্যালুর সূত্র ব্যবহার করব। তো ফিউচার ভ্যালুর সূত্র ব্যবহার করলে ফিউচার ভ্যালুর কোন সূত্রটা ব্যবহার করব, আমরা কি মাসিক চক্রবৃদ্ধিটা ব্যবহার বের করব নাকি বার্ষিক চক্রবৃদ্ধি। তাহলে মাসিক চক্রবৃদ্ধি যেহেতু ত্রৈমাসিক লেখা আছে, তাহলে অবশ্যই মাসিক চক্রবৃদ্ধি বের করতে হবে। আর যদি এখানে মাসিক চক্রবৃদ্ধি লেখা না থাকে, তখন আমরা বার্ষিক চক্রবৃদ্ধি ব্যবহার করবো। তাহলে আমরা আগে সূত্রটা লিখে নিই, আমরা আগে সূত্র আমরা গড় প্রশ্নের উত্তর সমাধান করব। তো এখানে লিখবো যে ক ব্যাংক হতে পাবেন, ক ব্যাংক হতে পাবেন, এটা লিখে তো আমরা এখন সূত্রটা লিখে নেব, ক ব্যাংক হতে পাবেন। তো আমরা যেহেতু এটা ত্রৈমাসিকের কথা, মাসিক চক্রবৃদ্ধি সূত্রটা আমরা লিখবো, তো এই FB সমান সমান PB ইন্টু এক যুগ I ডিভাইডেড বাই M পাওয়ার হচ্ছে N পূরণ M। তো এটা হচ্ছে আসলে মূল সূত্রটা, এটা হলো এই মাসিক চক্রবৃদ্ধি সূত্র। তো এম লেখা থাকলে এই যে এই ডিভাইডেড বাই এই যে এম আছে, এন পূরণ এম, এই এম থাকবে যদি মাসিক চক্রবৃদ্ধি বলে, তাহলে এই এম থাকবে। আর যদি বার্ষিক চক্রবৃদ্ধি হলে বার্ষিক বছরে, যেটা বছরে যে চক্রবৃদ্ধি, এমন বার্ষিক বছরে বা চক্রবৃদ্ধি হলে তখন আর এই এমডি থাকবে না। তো এইখানে সূত্র কিন্তু এটাই থাকবে, কিন্তু এমডি থাকবে না, তাইলে এটা হয়ে যাবে বার্ষিক। আর যদি এমডি আমরা দেই, তাহলে এটা হবে কি মাসিক চক্রবৃদ্ধি। তাহলে এখানে আমরা এইখানে লিখি যে পিবি, ধরো পিবি, পিবি কত দেওয়া আছে এখানে, পিবি হচ্ছে এই যে 10 লক্ষ টাকা, পিবি দেওয়া আছে এখানে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা জমা রাখতে চান, মানে 10 লক্ষ টাকা এখন জমা রাখতে চান, ভবিষ্যতে কত পাবেন, তাহলে পিবি হচ্ছে কত, 10 লক্ষ টাকা, পিবি হচ্ছে 10 লক্ষ টাকা। তারপরে আমরা লিখবো যে এখানে এক তৈল সূত্রের এক, তারপরে আই ইন্টারেস্ট, আই দিয়ে হচ্ছে কি ইন্টারেস্ট মানে সুদের হার। তো সুদের হার কত, এখানে সুদের হার হচ্ছে এই যে 6.50, অর্থাৎ 6.5% বলতে আমরা লিখবো 6.5% আমরা লিখবো, বা এটাকে যদি আমরা ভাঙি 6.50 যদি আমরা ভাঙি, 6.50 তুমি এই যে পার্সেন্টের 100 দিয়ে যখন ভাগ করবা, তখন এটা আসবে কত, 0.065, ভাগ করলে আসবে কত, 0.065। তারপরে এটা এরপরে আমরা লিখবো কি এন, এন মানে হচ্ছে বছরের সংখ্যাটা, তাহলে কত বছর, 10 বছর, 10 বছর। তাহলে সুদের হার কিন্তু এখানে দেওয়া আছে, সুদের হার হচ্ছে 6.5%, যে কবে কিন্তু ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 6.5%। তারপরে হচ্ছে যে এই যে এন, এই যে বছর, কত বছর, কত বছর পর, 10 বছর পর, তাহলে এই যে এখানে লেখা আছে যে 10 বছর। তারপরে হচ্ছে এম, এম বলতে এখানে বোঝাচ্ছে কি যে এম বলতে বোঝাবে যে চক্রবৃদ্ধির সংখ্যাটা কতবার বছরে। তাহলে ত্রৈমাসিক হইলে 3 মাস পর পর চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক মানে 3 মাস পর, ষান্মাসিক হইলে 6 মাস পর পর। তো এই ত্রৈমাসিক মানে 3 মাস পর, তো 3 মাস পর পর হইলে বছর হইলে কটা, 12 মাস। তো 12 মাসে কত হয়, 3×4=12, 4 বার হবে, হ্যাঁ, 3 মাসে একবার, 6 মাসে একবার, 9 মাসে একবার, 12 মাসে একবার, তাহলে মোট কবার হচ্ছে 4 বার চক্রবৃদ্ধি হবে। তাহলে এখানে কত হবে, আমরা লিখবো 4 বার, 4 বার। তাহলে এম সমান সমান হচ্ছে কত, 4 বার, যেহেতু এই 3 মাস পর পর চক্রবৃদ্ধি হবে, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মানে 3 মাস পর পর। তো 3 মাস পর পর হলে 1 বছরে কবার হয়, 12 বার, এই 1 বছরে হয়, এই 1 বছরে তো 12 মাস, তো 12 মাসে কত হয়, 4 বার হয়, যেটা আমি বললাম, এই যে 3 মাসে, 6 মাসে, 9 মাসে, আর হলো 12 মাসে। আচ্ছা, এখন আমরা কী করবো, সূত্রের মধ্যে এটা ব্যবহার করবো। তাহলে এখানে লিখবো পিবি হচ্ছে 10 লাখ,
জিবি হচ্ছে 10 লাখ, আর এখানে 1 যোগ এখানে এম হচ্ছে কত, এম হচ্ছে 4 4, আর এখানে সুদের হার হচ্ছে, এটা লিখবো আমরা সুদের হার লিখবো, এটা 0.065, হ্যাঁ 0.065। আচ্ছা এরপরে, আচ্ছা এখানে জায়গা হচ্ছে না, আমরা একটু 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 এদিকে লিখে, জায়গা হচ্ছে না, তো তাহলে এখানে লিখি 10 লাখ, আর এখানে আমরা লিখবো 1 যোগ 4 ভাগের হচ্ছে 0.065, হ্যাঁ আর এখানে এন হচ্ছে কত, এন হচ্ছে 10, পূরণ এম হলো 4, এম হলো 4, যে 4, তাহলে এখানে এম এ 4, এখানে এম 4 হবে, তাহলে এখানে আমরা লিখবো তাহলে 10 লাখ, 10 লাখ এখানে আমরা লিখবো, এটাকে আমরা কাজ করব, হ্যাঁ এখানে কাজ করব এভাবে, আমরা কী কাজ করি যে 1 যোগ এটাকে ভাগ করে ফেলি, 1 যোগ দিয়ে এটা ভাগ করে ফেলি, তাহলে এখানে হবে 0.065 ভাগ হলো 4 4, তাহলে এখানে আসতে আসতে, এখানে আসতে আসতে 0.01625, আর 4 10 কত, 40 40, তাহলে এখানে হবে 10 লক্ষ, হ্যাঁ 10 লক্ষ, আর এখানে হবে তোমার এই যদি যোগ করা হয় তাহলে এটা হবে 1.01625, তাহলে 40, হ্যাঁ তাহলে এটা আমরা ভেঙে ফেলবো, হ্যাঁ 10 লাখ, 10 লাখ ইন্টু, এটাকে আমরা ভাঙবো এইভাবে, আমরা এটা প্রথমে এটা লিখে নিই 1.01625 সরি 1.01625, হ্যাঁ তারপরে পাওয়ার, আমরা এই পাওয়ার পাওয়ার ক্লিক করবো, পাওয়ার দিয়ে সেটা, পাওয়ার হচ্ছে কোনটা, দ্বিগুণটাকে পাওয়ার বলে, এটা হলো পাওয়ার, ঠিক আছে এই যে ক্যালকুলেটার যে এরকম একটা চিহ্ন আছে এটা কী বলে, এটা হলো পাওয়ার, তো আমরা এই পাওয়ার ক্লিক করবো, হ্যাঁ পাওয়ার ক্লিক করার পরে লিখবো 4 0 40, তারপর আমরা সমান সমান দিব, তাহলে এখানে আসে, এখানে আসতেছে 1.09555585, ঠিক আছে তারপরে এখন আমরা দুইটা গুণ করব, গুণ করলে এখানে আসবে, গুণ করলে আসবে কত, 10 লাখ, 10 লাখ ইন্টু 1.09555587, আবার 55, তারপরে এখানে আসবে, এই যে এখানে আসতেছে 19,05,558, 19,05,558.76 টাকা, হ্যাঁ প্রায় যেহেতু দশমিকের উপর কিছু আরও কিছু আছে তো এই জন্য আমরা প্রায় লিখে দিব, বা এটা প্রায় না লিখলে হবে, তো আমরা কত টাকা পাবো, এত টাকা পাবো, অর্থাৎ 19 লক্ষ যদি 10 বছর পরে, হ্যাঁ 10 বছর পরে আমরা কত পাবো, 19,05,558.76 টাকা পাবো, ঠিক আছে। তো এটা আমরা কি ক ব্যাংকের উত্তরটা পেলাম, হ্যাঁ ক ব্যাংকে তো এটা পাওয়া যাবে, তাহলে এখন আমরা বের করবো খ ব্যাংকেরটা, খ ব্যাংকেরটা বের করলে তখন এটাকে আমরা তুলনা করতে পারবো। আচ্ছা খ ব্যাংকেরটা আমরা বের করতে গেলে এখানে আমরা এটা মুছে নিই আগে, এখানে তো এটা মুছে নিই, তো আমরা এই যে খ ব্যাংকের যেটা বলছে, খ ব্যাংক বলছে এটা হচ্ছে বার্ষিক, ঠিক আছে 10 বছর বছরে কি মেয়াদে কি 10 বছর পর, এটা বলছে বার্ষিক চক্রবৃদ্ধি, তার মানে এখন আমরা মাসিক চক্রবৃদ্ধিতে আগে করছি, এখনও বার্ষিক চক্রবৃদ্ধি করতে, বার্ষিক চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে আমরা শুধু এমডি মুছে দিব, ঠিক আছে এমডি মুছে দিব, ঠিক আছে তাহলে এটা কী হয়ে গেলো, এটা কিন্তু বার্ষিক চক্রবৃদ্ধির সূত্র হয়ে গেলো,
এমডি বাদ দিয়ে দিলে হবে, তাহলে আমরা মাসি চক্রবর্তী যদি সুদ লিখি তাহলে এমগুলো ব্যবহার করবো, অর্থাৎ এন ফুরন এনের সাথে ফুরন এম দিয়ে দিব আর এই সুদের হারের নিচে এম দিয়ে দিব, আর বার্ষিক করলে জাস্ট এই সূত্রটা আমরা ব্যবহার করবো। তাইলে এখানে আমরা কী করবো, এটাও বাদ দিয়ে দিব, এটা আমরা দরকার নেই। আর এখানে যে সুদের হারটা আবার চেঞ্জ হচ্ছে, সুদের হার হচ্ছে বার্ষিক চক্রবর্তী সুদের হার কিন্তু 8%, তাহলে এখানে আমরা সুদের হারটা চেঞ্জ করবো, বাকিটা ঠিক থাকবে। সুদের হারটা চেঞ্জ করবো, সুদের হার হবে এই যে 8% সমান সমান এটা হবে 0.08, ঠিক আছে, সমান সমান দরকার নেই, আমরা বা দেবো 8% বা 0.08। এখন আমরা সূত্রটা প্রয়োগ করি, এখানে আমরা লিখবো খ ব্যাংক হতে পাবে, খ ব্যাংক হতে পাবে, এটা হচ্ছে গহর উত্তর, গহর উত্তর খ ব্যাংক হতে পাবেন, খ ব্যাংক হতে পাবেন। তাহলে এখন আমরা সূত্রটা প্রয়োগ করি, পিপি তো ঠিকই আছে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, এরপরে এক যোগ সুদের হার কত এখানে 0.08, ঠিক আছে, তারপরে এন হচ্ছে কত 10, তাইলে এখানে আমরা লিখব, হ্যাঁ 10 লক্ষ, এখানে লিখব ইনটু, এটাকে আমরা ভেঙে ফেলি একসাথে, একবারে করে ফেলি কাজটা, একবারে করে ফেলতে পারি, হ্যাঁ, অথবা আমরা যেহেতু এটা যোগ আছে তো যোগ চিহ্ন, আচ্ছা যোগ করে নিই, তাহলে এটা হবে 1.08 আর 10, তাহলে এখানে এখানে আমরা পাওয়ারের কাজটা করি, তো আমরা লিখবো কি 1.08 পাওয়ার 10, তাহলে এখানে আসতেছে 2, এখানে আসতেছে এটা লিখবো 10 লক্ষ ইন্টু 2.15 8 9 2 4 2 4 9 9 7, ঠিক আছে। আচ্ছা এখন আমরা দুইটা গুণ করবো, দুইটা গুণ করলে এখানে আসবে 10 লক্ষ ইন্টু 2.15 8 9 2 4 2 4 9 9 7, তাহলে এখানে আসতেছে কত 21 লক্ষ, এখানে আসতেছে 21 লক্ষ 58 হাজার, 21 লক্ষ 58 হাজার 924.99 টাকা প্রায়, তাহলে এইখানে আসতেছে এই 21 লক্ষ। তাহলে আগেরটাতে আসছে কিন্তু, আগেরটাতে মাসি চক্রবৃদ্ধিতে আগেরটাতে আসছিল 19 লক্ষ সামথিং, মানে 19 লাখের কিছু বেশি, আর এটাতে দেখা যায় খ ব্যাংকে দেখা যাচ্ছে কত 21 লক্ষ 58 হাজার 924, তার মানে 19 লাখ আর 21 লাখ, এখানে খুচরা টাকা বাদে দিলাম, তো 19 লাখ আগেরটা খ ব্যাংকের থেকে পাওয়া যাবে, পাবে 19 লাখ, আর খ ব্যাংক থেকে পাবে 21 লাখ, তার মানে বেশি পাওয়া যাচ্ছে কোনটা, খ ব্যাংক থেকে বেশি পাওয়া যাবে। তো সুতরাং আমরা যদি বলি যে কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণ করা উচিত, সুতরাং অবশ্যই খ ব্যাংকের প্রস্তাব গ্রহণ করা উচিত, যেহেতু খ ব্যাংক থেকে বেশি টাকা পাওয়া যাবে, বেশি পাওয়া যায় একই মেয়াদে, হ্যাঁ মানে যে একই মেয়াদে কীভাবে একই মেয়াদে উভয় ব্যাংক থেকে যে ইয়াটা পাওয়া যাবে, টাকাটা পাওয়া যাবে মেয়াদে কি, তো একই মেয়াদে যদি আমি যে ব্যাংক থেকে বেশি পাবো মেয়াদে কি 10 বছর 10 বছর, যেটা থেকে টাকা বেশি পাওয়া যাবে ওইটার মধ্যে কী করবো আমি এই বিনিয়োগ করবো, অর্থাৎ আমরা টাকা জমা রাখবো। তাহলে আমরা বলতে পারি যে উভয় ব্যাংকের পর্যালোচনায় আমরা বলতে পারি যে এখানে যে সুতরাং খ ব্যাংকের প্রস্তাব গ্রহণ করা উচিত। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি যে তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে খেয়াল করেছো, তো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আরেকটা সমস্যার বোর্ডের যে ইয়াগুলো অঙ্কগুলো গাণিতিক সমস্যাগুলো এগুলো আমরা প্র্যাকটিস করব। তো আজকের ক্লাস আমরা ইনশাল্লাহ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।